আপনারা দেখছেন নিউজ ইত্যাদি। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি নিমতলা বাজারে। এখানে আজ রামনগর দুইনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে কৃষি বিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ে এসেছে তার বিরুদ্ধে আজ প্রতিবাদ সভায় সামিল হয়েছে রামনগর গ্রাম পঞ্চায়েত। সেখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন রামনগর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিভিন্ন মানুষ আজ তাদের কৃষি আন্দোলন যে কৃষি বিল সেই কৃষি বিলের বিরুদ্ধে গজরে উঠেছে। নিমতলা বাজার থেকে পুরো অসংখ্য মানুষ প্রতিবাদ করছেন। অসংখ্য মানুষ যারা রয়েছেন আপনারা দেখছেন যে গরু এবং নাঙ্গল বিভিন্ন কৃষি সামগ্রী নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। রয়েছেন প্রধান সহ অনেক বিশিষ্ট মেম্বার, তারা আজকে আন্দোলন করছে। অসংখ্য মানুষ যারা এখানে হাজির হয়েছেন এই কৃষি বিলের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর জন্য হাজির হয়েছেন। রয়েছেন উপপ্রধান এবং বিভিন্ন শ্রমজীবী যারা দিন কৃষিজীবী মানুষ, যে সমস্ত মানুষ চাষ করে খান সে সমস্ত মানুষ আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছেন কৃষি বিলের বিরুদ্ধে। যে অন্যায়ের কৃষি বিল পাস করা হয়েছে, ধনী ভোটে পাস হয়ে গেছে, সেই বিলের বিরুদ্ধে আজ রামনগর বিনম গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত খেটে খাওয়া কৃষিজীবী মানুষ আছেন তারা আজকে রাস্তায় নেমেছেন সেই কৃষি বিলের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিউজ ইত্যাদির পর্দায় তুলে ধরা হচ্ছে যে কৃষি বিল মোদী সরকার পাস করেছে, সেই কৃষি বিলের বিরুদ্ধে আজকে সাধারণ কৃষিজীবী মানুষ তারা আজকে তাদের বিরুদ্ধে পথে নেমেছে, প্রতিবাদ করছে যে কৃষি বিল তারা মানছেন না, মানবে না, সেই প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছে। দেখতে পাচ্ছেন সেই সমস্ত ছবি তুলে ধরছি আমরা, একেবারে সম্পূর্ণভাবে তুলে ধরা হচ্ছে, সেই ছবি তুলে ধরা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরছি সম্পূর্ণ মানুষ যারা আজকে কৃষি বিলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, সেই সমস্ত মানুষ প্রতিবাদ করছেন, কৃষি বিলকে মানছে না, মানব না বলে তাদের প্রতিবাদ শুরু করেছেন। রামনগর দুই নং গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মানুষ আছেন কৃষিজীবী তারা আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ তারা রাস্তায় নেমেছেন এই কৃষি বিলের বিরুদ্ধে। সেই ছবি সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন সেই ছবি সম্পূর্ণভাবে তুলে ধরা হচ্ছে। আমরা দেখছি অসংখ্য মানুষ রয়েছেন, যে সমস্ত মানুষ আজকে এখান থেকে সোজাসুজি চলে যাচ্ছেন বিভিন্ন কৃষি আন্দোলনের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন। আমরা সেই ছবি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ রয়েছেন, যে সমস্ত কৃষিজীবী মানুষ তারা আজকে রাস্তায় নেমেছেন কৃষি বিলের বিরুদ্ধে। আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা পেয়ে গেছি স্থানীয় মেম্বাররাও রয়েছেন যারা আজকে কৃষি বিলের বিরুদ্ধে পথে নেমেছেন। সম্পূর্ণভাবে সেই ছবি তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে এই পথসভায় সামিল হয়েছেন, কৃষি বিলের বিরুদ্ধে সম্পূর্ণভাবে সামিল হয়েছেন, সেই ছবি তুলে ধরা হচ্ছে। কেন্দ্রের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জুলফিকার আলী সাহেবকে। আমরা জুলফিকার আলী সাহেবকে শুনে নেব আজকে আপনাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্বন্ধে কিছু বলেন। আজকে আমাদের কর্মসূচি কৃষকদের এই কালা কানুনের বিরুদ্ধে, আজকে কৃষকদের উপরে যে অত্যাচার, যে অমানসিক ভাবে বিল পাস করেছে,
তার প্রতিবাদে আজকে আমরা রামনগর বড়চুকিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে কিষাণ ছেলের পক্ষ থেকে আজকে গরুর গাড়ি চাষিরা তাদের গাড়ি নাঙল টুকা নিয়ে আজকে মোদী সরকারের বিরুদ্ধে যে কেন্দ্রীয় সরকারের যে কৃষক বিরোধী নীতি তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভা করছি ফুটপাতে রাস্তায়। আপনারা আজকে এই কর্মসূচি কতদূর পর্যন্ত আপনারা করবেন? আমরা নিমতলা থেকে আজকে মালসাদা মোড় পর্যন্ত আমাদের এই প্রতিবাদ মিছিল চলবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন উপপ্রধান, আমরা শুনে নেব উপপ্রধানের কাছে আপনাদের যে আজকে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনাদের কি বার্তা দিতে যাচ্ছেন? মানুষের কৃষকের সম্বন্ধে যে ধরনের চিন্তা ভাবনা কেন্দ্র সরকার দিয়েছে এটা খুব খারাপ। এই কালা আইন আমরা মানছি না, কারণ কৃষকদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, তাই যাতে কৃষকরা ভালো সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা এই দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভাবে আজকে রামনগর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা তুলে ধরলেন যে কি বিষয় নিয়ে ওদের আজকে সে আন্দোলন, যে কৃষি বিল নিয়ে আজকে এত হইচই চারিদিকে, কৃষি বিল সম্পর্কে একেবারে সম্পূর্ণ ভাবে তারা রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন। সাধারণ মানুষ পুরো কৃষি বিলের বিরুদ্ধে তারা সম্পূর্ণ ভাবে রাস্তায় নেমে উঠেছেন, তারা সম্পূর্ণ গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ করছেন, বিভিন্ন ভাবে তারা রাস্তায় নেমে পড়েছেন। প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এসেছেন এখানে যারা এর বিরোধিতা করছেন। দেখুন সেই ছবি আমরা লাইভ টেলিকাস্ট তুলে ধরছি একেবারে তুলে ধরছি নিউজ ইত্যাদি, দেখুন সম্পূর্ণভাবে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে রাস্তায় সামিল হয়েছেন, সেই ছবি আমরা সম্পূর্ণভাবে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে যারা আজকে এই কৃষি বিলের বিরুদ্ধে পথে নেমেছেন, সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ইত্যাদি। আপনারা দেখছেন নিউজ ইত্যাদি ক্যামেরায় আয়নালা বিদিনের সঙ্গে নদিয়া।